সরকার আমার প্রতি ক্ষুব্ধ দুটো কারণে। প্রথম হচ্ছে এই সরকারের বিরুদ্ধে আমরা কন্টিনিউয়াসলি তাদের অন্যায়, অবিচার, দুঃশাসন, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে যাচ্ছি এবং আমরা স্পেডকে স্পেড, সত্যকে সত্য বলছি, সেটা তাদের গায়ে লাগছে। দ্বিতীয়ত, এই সরকারের যে ফাদার মাদার ব্যাকআপ, এই ভারতীয় তাবেদাররা, মানে ভারত এবং তারা যে ভারতের তাবেদার, সেই ভারতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন এই বছরের শুরুর দিকে আমি একবার ইন্ডিয়ান হাই কমিশনে কোনো একটা দাওয়াতে গিয়েছিলাম। ডিপ্লোম্যাটিক ভাষায় একটা কথা আছে, ভদ্র ভাষায় আপনাকে তারা শিক্ষা দেবে, আপনাকে তারা পছন্দ করে কি করে না ভদ্রভাবে সেটার তারা প্রকাশ করে দেবে। আমি যখন মিটিং করেছি, আমার পূর্বে যে একজন লোক সেখানে বসে কফি খেয়েছিলেন, সেই কাপটা ওখানে রাখা আছে, কিছু কফি, বোঝা যাচ্ছে যে পূর্বে একজন কফি খেয়েছিলেন। আমাকে 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মিটিংয়ে একটা চা কফি অফার করে নাই। এটা হচ্ছে ডিপ্লোম্যাটিক ভাষায় যে তারা আমাদেরকে পছন্দ করছে না এবং আমার প্রতি, আমাদের প্রতি যে তারা খুবই ক্ষুব্ধ, সেটার একটা বহিঃপ্রকাশ। কথাটা বলতাম না কিন্তু বলাটা খুবই প্রয়োজন, কারণ আজকে শুধু আমি না, গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃত্ব পর্যায়ে যারা, তাদের উপরে ভারতীয় হাইনাদের দৃষ্টি পড়েছে। এই হাইনাদের দৃষ্টি উপেক্ষা করে এই দেশকে ভারতীয় তাবেদার মুক্ত করার জন্য আমাদের এই সংগ্রামকে অব্যাহত রাখতে হবে। সেটা বলছিলাম, ইভেন প্রসঙ্গক্রমে আমাকে এমন ভাবে বলেছিল, ইউ আর রেড লিস্টেড ইন আওয়ার এম্বাসিস, ইউ লেড এন্টি মোদি প্রোটেস্ট, মোদি ইজ টু টাইম ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি, ইউ নো ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। ইভেন এমনও বলেছে, ইউ নো হাউ আওয়ার এজেন্সি ক্যান বি ব্রুটাল ফর আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আমাদের গোয়েন্দা সংস্থা কতটা নৃশংস হতে পারে তুমি সেটা জানো, আমাদের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার প্রশ্নে। অর্থাৎ ইলিয়াস আলী, চৌধুরী আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতো লোককে, সাংবাদিক কাজলের মতো লোককে এখান থেকে গুম করে ইন্ডিয়া ফেলে দেওয়া হয়েছিল, সীমান্তের উপর নিয়ে গিয়েছিল। আমি বারবার বলছিলাম, প্রকাশ্যে বলছিলাম, এই ঘটনার সাথে ভারতীয় বাহিনী জড়িত। আজকে সোশ্যাল মিডিয়ার বদৌলতে এদেশের মানুষ এগুলো জানছে, মেইন স্ট্রিম মিডিয়া এগুলো প্রচার করবে না, কারণ প্রত্যেকটা মিডিয়া বলেন, সরকারি প্রতিষ্ঠান বলেন, ভারতীয় দালাল এবং এই তাবেদারের দোসররা বসে আছে, কাজে ওরা প্রকাশ করবে না, প্রচার করবে না। আমাদের কথা যে কদিন বাঁচবো, হুঙ্কার দিয়ে বাঁচবো, অন্যায়ের বিরুদ্ধে আপোষ করে লড়াই সংগ্রাম করে বাঁচবো। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই লড়াই চাই, এই লড়াইয়ে জিততে হবে, লড়াই লড়াই চাই। বন্ধুরা, আমি আপনাদেরকে বল, আজকে কিছু অব্যক্ত কথা, কিছু গোপন সত্য আপনাদেরকে বলে যেতে চাই। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনারা জানেন, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, মোদি বিরোধী আন্দোলনে গত বছর 21 সালে যখন আমাদের 68 জন ছাত্র যুবনেতাকে গ্রেপ্তার করেছিল, আপনাদের মনে আছে, সিলেটের নাজমুল সাকিব সহ এই শাকিলুজ্জামান অনেককে সেদিন গুম করেছিল, নির্যাতন নিপীড়ন করেছিল, কেন? মোদির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। হেফাজত ইসলামের মতো একটি অরাজনৈতিক সংগঠন, ধর্মীয় নেতাদের সংগঠন, তাদের নেতাদেরকে নির্মম, নিষ্ঠুর, নির্যাতন, নিপীড়ন করে সাজানো পাঠানো মামলা দিয়ে আজকে পর্যন্ত মামুনুল হককে জামিন দিচ্ছে না, তামাশা করছে, সংসদেও তামাশা হয়েছে, কেন? মোদি বিরোধী আন্দোলন করেছে। আমেরিকার মতো শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প যখন জার্মানিতে গিয়েছে, কিংবা আপনারা দেখেছেন ইংল্যান্ডের, গ্রেট ব্রিটেনের নতুন রাজা এবং রানী যখন রাজ্য অভিষেক অনুষ্ঠান করছে, সেই সময়ও এই মনার্কি বিরোধী জনতা, রাজতন্ত্র বিরোধী জনতা ইংল্যান্ডে প্রতিবাদ করতে পারে, তাহলে কেন আমরা নিজ দেশে মোদির মতো সাম্প্রদায়িক নরঘাতক, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র একসময়
নিষেধাজ্ঞা দিয়েছিল, কালো তালিকাভুক্ত করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের, তার বিরুদ্ধে কেন আমরা প্রতিবাদ করতে পারব না? কেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সরকার আমাদের বিরুদ্ধে মামলা দিল, অত্যাচার নির্যাতন করলো, হেফাজতের মতো একটি সংগঠনকে ওই ঘটনাটি আজকে পর্যন্ত তাদের মাজা ভেঙে তছনছ করে দিয়েছে? কেন? কারণ তারা দেখেছে এই আওয়ামী লীগকে দিয়ে যেভাবে তারা ভারতের পারপাস সার্ভ করে যাচ্ছিল, এখানে ভারত বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট রাইজ হচ্ছে এবং এই দেশের তরুণরা আবার সেই স্লোগান তুলেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ, রুখে দাঁড়াও জনগণ, ভারতীয় আগ্রাসন, ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত যাদের মামা বাড়ি, ভারত যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই স্লোগান যখন রাজপথে উঠছে তখন তারা শঙ্কিত, এদেশের জনগণ এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জেগে উঠেছে।